মানুষ সবসময় তোমার লাইফস্টাইলটাই দেখবে, যে তুমি কত দামি মোবাইল ব্যবহার করছো, কত দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছো, কত দামি ড্রেস পরছো, কত দামি দামি ডিভাইস ইউজ করছো, কিন্তু সেই ডিভাইসটা কেনার পিছনে যে কতটা মেহনত আছে, হাতের আইফোনটা কেনার জন্য যে কতটা খাটতে হয়, কতটা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কতটা স্ট্রাগল করতে হয় লাইফে, সেটা কেউ দেখবে না। আজকে একটা ভিডিওর কাজের জন্য এসেছিলাম দুবরাজপুরের দিকে, সিউড়ির দুবরাজপুরে। তো দুবরাজপুর দিয়ে যাদের বাড়ি তারা জানো ওখান থেকে ট্রেনের লাইনটা খুবই খারাপ। দেখো বর্তমানে আমি রয়েছি দুর্গাপুরে, ঘড়িতে টাইম দেখতে পাচ্ছ 21:55, অর্থাৎ প্রায় 10:45 আছে। দুর্গাপুর থেকে কোনো কিছু দুবরাজপুর থেকে ফেরার পথে সমস্ত কিছু কমপ্লিট করার পর গাড়ি না পাওয়ার জন্য ওখান থেকে একটা কার বুক করে আসা হলো দুর্গাপুর পর্যন্ত। ভাবলাম এসে ওই যে মোকাম্মা এক্সপ্রেস বা যেটা 9:38 একটা ছিল সেই ট্রেনটা ধরবো, এসে দেখি ট্রেনটাও লেট। গলার অবস্থা বুঝতে পারছো, মানে সত্যি বলছি আর কথা বলতে পারছি না। এখানে এসেও দেখছি একটা ট্রেন আসতে দেরি হয়। এখনো পর্যন্ত এই স্টেশনেই অপেক্ষা করছি, দেখা যাক 10:10 ট্রেনটা ঢুকবে, তারপর রিটার্ন করতে হবে। তো একটা জিনিসই এ লাগে যে লাস্ট কিছু ভিডিওতে দেখছি যে আমি ব্যাঙ্গালোরের যে ব্লগটা দিয়েছিলাম, ব্যাঙ্গালোরে ফ্লাইটে করে আসার জন্য যে মিস্টেকটা হয়েছিল সেখানে যে হিউজ ইয়ে করছে মানুষকে জবের জন্য। হ্যাঁ, তো একটা প্রাইভেট অর্গানাইজেশন রান হচ্ছে, আমাদের জব কনসালটেন্সি আছে, তো কি এখানে তো সার্ভিস দেওয়া হচ্ছে অ্যান্ড দেন তার বদলে সার্ভিস চার্জ দিচ্ছ। তো আমি বুঝে উঠতে পারি না এখানে মানুষের এতটা কি বলবো জিলেসিয়াস ফিল করা বা এত ধরনের নেগেটিভিটিটা আসে কি করে। এই যে আজকে গলার অবস্থা দেখছো, ভিডিওটাতে দেখবে ডিফারেন্ট ছিল, সকাল থেকে যখন শুরু করা হয়েছিল তখন আলাদাভাবে ছিল, আজকে ফেরার সময় এই অবস্থা হয়ে গিয়েছে, কষ্টটা করতে হয়। আমি iPhone 14 নিয়ে ঘুরছি না iPhone 16 নিয়ে ঘুরছি, সেটা ডিফারেন্ট ম্যাটার, বাট সেটা করার জন্য সেই জায়গাটা আনার জন্য যে কতটা কষ্ট করতে হয়, তো যারা সেই জায়গাটাতে পৌঁছায় তারা জানে ইজিলি কোনো কিছু লাইফে সাকসেস আসে না। আর এই যে লাস্ট কয়েকটা কমেন্ট ছিল, আমি ইন্ডিভিজুয়ালি সবার আনসার দিতে পারছি না, তার জন্য স্পেশালি এই ভিডিওটি তৈরি করছি, যে জবের জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে পাঠানো হচ্ছে, এখানে বিভিন্ন একটা কথা আসছে যে দালালি বা দালালি করে এ করছে। আরে ভাই, লাখ লাখ টাকা দিয়ে তোমরা দুর্গাপুর বলো বা আদার, আজকে আমাদের কাছ থেকে যাদবপুর থেকে আসা পর্যন্ত ক্যান্ডিডেটদেরকে আমরা প্লেসমেন্ট দিচ্ছি IIM, হেরিটেজ, টেকনো, AOT, টপ কলেজ, টপ 10-এর মধ্যে, সেখান থেকে লাখ লাখ টাকা দিচ্ছে, 4.5 লাখ 5.5 লাখ টাকা করে ফি দিচ্ছে বিটেক করার পর, সেখান থেকে প্লেসমেন্ট দিচ্ছে না। তো সেই ক্যান্ডিডেটটা আমাদের ইনস্টিটিউটে এসে আমার কাছে এসে এনরোলমেন্ট করে উইদিন 15 ডেজে তাকে যদি আমরা একটা প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি, দেন এখানে অন্যায় কোথায়? আমার কাছে সার্ভিস দিচ্ছ, আমি সার্ভিস চার্জ নিচ্ছি। লাস্ট একটা কমেন্টও দেখলাম যে টাকা দাও জব নাও। এখন দেখো দুর্গাপুরের মধ্যে আছি, দেখতে পাচ্ছো এটা দুর্গাপুরের যে সাবওয়ে, 4 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। ব্যাগটা দেখছো তো, দেখাচ্ছি, দেখো এটাতে যা ওয়েট আছে অলমোস্ট 15 কেজির উপরে। এটাকে পিঠে নিয়ে দেখো, ব্যাগে ট্রাইপড, ক্যামেরা, সমস্ত ইকুইপমেন্ট সবকিছু আছে। গলার অবস্থাও যেরকম হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে, ভোরবেলাতে উঠে রেডি হয়ে আসতে হয়েছে। এক সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা শেষ হতে দাও, তারপর বলছি। আই হোপ ফেসের অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থার মধ্যে আছি। তো তারপরও করতে হচ্ছে, লাইফে স্ট্রাগল করতে হচ্ছে, তারপর নিজের লাইফস্টাইলটাকে সেইভাবে নিজের মতো করে বাঁচতে হচ্ছে। তো যারা ভাবছো যে এই যে যে কমেন্টগুলি আগের বার করেছিলে যে টাকা দিচ্ছে চাকরি, আরে তুমি একটা সার্ভিস নিচ্ছ তার জন্য তুমি সার্ভিস চার্জ পেড করছো। তোমার যদি সেই যোগ্যতা থাকবে, তোমাকে কে ইনভাইট করেছে টাকা দিয়ে কোনো জায়গা থেকে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য? আর আমি লাইফস্টাইল কেমনভাবে কাটাচ্ছি, কোথায় ঘুরছি, কি ব্যবহার করছি, কিছু মানুষের এটা নিয়ে খুব সমস্যা। তো আমি যেভাবে কষ্ট করে কাটাচ্ছি, আমি যেভাবে সেটাকে উপার্জন করছি, এভাবে তোমরাও করো, দেখবে তোমাদের হাতেও তখন আইফোনটা থাকবে। আমার খুব খারাপ লাগলো লাস্ট কিছু কমেন্ট মানে পড়ার পর, যে একজন মানুষ করছে, একটা চেষ্টা করছে, একটা আজকে এত কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেখানে তো লাখ লাখ টাকা সেখানে তো ফিস দিচ্ছে, কিন্তু তারপরে তো সেই কলেজ একটা প্লেসমেন্ট দিচ্ছে না। আমাদের প্লেসমেন্টের চার্জেস কত হয়ে থাকে? টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য অনলি 2500 টাকা ফিস হয়ে থাকে, আর নন টেকনিক্যালদের জন্য ওটা ডিফারেন্ট হয়ে থাকে, যারা পড়াশোনা করতে 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 চায় তাদের জন্য। তো এখানে তুমি সার্ভিস নিচ্ছ, সেখানে সার্ভিস চার্জ দিচ্ছ, কোথায় অন্যায় খুঁজে পাচ্ছি না। তোমার যদি সেই যোগ্যতা থাকে তুমি কেন সার্ভিস চার্জ পেড করবে? তো যাই হোক, তুলে ধরলাম ট্রেনটা লেট আছে বলে, এখনো হয়ে যায়।
আমি দুর্গাপুর স্টেশনের মধ্যেই রয়েছি, আর যারা দুর্গাপুর থেকে আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা আমাকে দেখতে থাকো, যারা আমার ভিডিও ফলো করো, সেটা ফেসবুকে বলো বা আমার ইউটিউব চ্যানেলে, তাদের কাছে আমার যে কন্টেন্টগুলি থাকে বা আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলি করাই, যেগুলি যদি তোমাদের লাইফে উপকার দেয় অবশ্যই সেটাকে একটা লাইক করে আর কি তোমাদের মতামত কমেন্ট করে জানিও। তো চলো ভালো থাকো, ভিডিওটা এন্ড করছি, আর কথা বলতে পারছি না সত্যি বলছি। নেক্সট একটা আর একটা জবের আপডেটও এখানে বসে থাকতে একটা দিয়ে দেবো তোমাদেরকে, সেটা নিয়ে পরে ভিডিওটা আপলোড করবো। ভালো থাকো, এখন অপেক্ষা করে দেখি কটা সময় আসে দেখি। বাবা এখনো ট্রেন এই অন্ডাল, দেখো 10:15 10:16 এখানে আসবে, তারপর এখান থেকে বর্ধমান, বর্ধমান ঢুকতে অ্যারাউন্ড 11:52 11:52 রাত্রি 11:45, মানে 12টার সময় ফিরবো সকাল থেকে বেরিয়ে। তো জার্নিটা এইভাবেই চলে, জাস্ট যে প্রিমিয়াম ক্লাসের ফ্লাইটের জার্নিটাকেই শেয়ার করছি সেটা না, ট্রেনেও জার্নিটা করতে হয়, তারপরই তোমাদের কাছে সেই জায়গাটা তুলে ধরা হয়। তো যাই হোক, যারাই নেগেটিভিটি করছো তোমরা, তোমাদের মতামত তুলে ধরছো, আমি আমার কাজ করতে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই।